প্রিয় দর্শক, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কম বেশি পড়াশোনা করেন তাদের জন্য, অর্থাৎ আমরা ধনভাবের শুভ অশুভ ফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ জন্মকুণ্ডলিতে ধনভাব কিভাবে বিচার করা হয়। ধনভাবের কারকগ্রহ হলো বৃহস্পতি। এই ভাব থেকে বিচার করা হয় অর্থ বা ধন, সঞ্চিত অর্থ, চক্ষু, মুখ, বাক্য, কুটুম্ব, খাদ্যদ্রব্য, আত্মীয় স্বজন, স্বর্ণাদি ধাতু এবং ক্রয় বিক্রয় ইত্যাদি। লগ্ন সাপেক্ষে কারক গ্রহের অবস্থান বা দৃষ্টি ধনভাবে থাকলে আর্থিক বিষয়ে কিছু না কিছু শুভ ফল দেবে। সেই সাথে দ্বিতীয় ভাবের অধিপতি যুক্ত বা দৃষ্ট হলে বিশেষ শুভ ফল পাওয়া যাবে। দ্বিতীয় পতি শুভাশুভ যাই থাকুক না কেন, দ্বিতীয় ভাবে থাকলে সে শুভ ভাবই পেয়ে থাকে। দ্বিতীয় পতি দুস্থানগত, নিচস্থ এবং অস্থাগত বা দুর্বল বা পাপ দৃষ্ট বা যুক্ত হলে দ্বিতীয় ভাবে বিচার্য বিষয়গুলি ক্ষতিকারক বা অশুভ হবে। একটা বিষয় লক্ষণীয় যে ধনভাবে যে কোনো কারণে দুর্বল হলেও যদি লগ্নপতি লগ্নে বা দ্বিতীয় ভাবে থাকে তাহলে ধনভাব শুভ বা চলনসই হতে পারে। শুভ শুক্র সুন্দর চক্ষুর কারক, দ্বিতীয় ভাবে শুভ গ্রহ বৃহস্পতি, শুভ চন্দ্র শুক্র এবং লগ্নপতি যুক্ত বা দৃষ্ট থাকলে জাতক জাতিকার সদালাপী এবং মিষ্টভাষী হয়ে থাকে এরা, সুশ্রী এবং কুটুম্ব প্রিয় এবং ধন সম্পদ যুক্ত হয়ে থাকে সেই সমস্ত জাতক কিংবা জাতিকারা। তাছাড়া ক্ষীণচন্দ্র ও রাহু যুক্ত হলে কটুভাষী হয়, সুখাদ্য বিলাসী এবং সুবাক্য সংযমে হয়ে থাকে। এইরূপ দ্বিতীয়ভাবে পাপ গ্রহ দৃষ্ট বা যুক্ত থাকলে উপরুক্ত ফল পাওয়া যায় না। সাধারণত দ্বিতীয় পঞ্চম ও নবম স্থানে থাকলে শুভ ফল নাশ করে, যদি ধনপতি এই রকম অবস্থায় থাকে অশুভ ফল নাশ করে। লগ্ন দ্বিতীয় পঞ্চম দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি যদি দুস্থানগত হয়, অর্থাৎ 2, 6, 8, 12 এই সমস্ত স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে নেত্রপীড়া হয়। দ্বিতীয় পতির সহিত যদি অশুভ গ্রহে দৃষ্টি বা অবস্থান করে সেক্ষেত্রে নেত্রপীড়া বাড়ে। দ্বিতীয় চতুর্থ বা পঞ্চম ভাবের থেকে বিদ্যা বা শিক্ষার আভাস পাওয়া যায়। কাজেই দ্বিতীয় পতি বুধ বা বৃহস্পতি অশুভ হলে বিদ্যাতে বাধা বা ক্ষতি হতে পারে। তবে সেক্ষেত্রে চন্দ্রের বলাবলের বিষয়টাও দেখা অত্যন্ত জরুরি, কারণ চন্দ্র হল চতুর্থ ভাবের কারকগ্রহ। বুধ শুভ মঙ্গলের সাথে যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে তবে গণিত বিভাগে শুভ ফল নিয়ে আসে। দ্বিতীয় পতি লগ্নে পঞ্চমে বা একাদশে থাকলে আর্থিক প্রাপ্তি বা সঞ্চয় ভালো হয়। দশম পতি দ্বিতীয় বা দ্বিতীয় পতি দশমে থাকলে কর্ম দ্বারা অর্থ লাভের সম্ভাবনা অনেকটাই বাড়ে। দ্বিতীয় গৃহে যদি বৃহস্পতি অথবা শুক্র দৃষ্টি দেয় বা লগ্ন সাপেক্ষে শুভ হয় তবে নেত্রপীড়া কম হবে, অশুভ হয় তবে অশুভ হবে এবং দ্বিতীয় ভাবে, আর যদি দ্বিতীয় ভাব অশুভ হয় সেক্ষেত্রে অশুভ ফল নিয়ে আসতে পারে, শিক্ষাক্ষেত্রের অভাব থাকতে পারে। কাজেই দ্বিতীয় পতি বুধ বৃহস্পতি যদি শুভ হয় তাহলে বিদ্যাক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। এক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাবকে অবশ্যই শুভ থাকতে হবে। তাই ধনযোগের ক্ষেত্রে বলবো লগ্ন এবং সেই সাথে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব চতুর্থ পঞ্চম নবম দশম এবং একাদশ ভাবের সঙ্গে শুভ সম্পর্ক হলে তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আসে। বেশ কিছু জন্মকুণ্ডলিতে দেখা গেছে ধনভাবে অর্থাৎ কন্যারাশিতে যদি তার ধনভাব হয় এবং সেখানে রাহু শুক্র মঙ্গল এবং শনি থাকে তবে জাতককে অত্যন্ত ধনশালী করে তোলে। যদি ধনস্থানে অর্থাৎ দ্বিতীয়ভাবে চন্দ্র ও ব্যয়স্থানে রবি অবস্থান করে এবং শুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হয় তাহলে জাতক স্বয়ং ধনবান হয় এবং নিজের পরিশ্রম দ্বারা বহু অর্থ সঞ্চয় করে। শনিদেব যদি ধনভাবে
অবস্থান করে এবং বুধ কর্তৃক দৃষ্ট হয় তাহলে জাতক মহাধনবান হয়ে বুধ বৃহস্পতি ও শুক্র একত্রে বলবান হয়ে ব্যয়ের গৃহে লগ্নগৃহে বা ধনস্থানে থাকলে জাতক ধনবান হয়। নবমপতি কেন্দ্র বা কোণে অবস্থান করলে জাতক বিশেষ করে গুণী এবং অর্থশালী করে তোলে এবং বলবান। দশমপতি কেন্দ্র কোণে বা ধনস্থানে থাকলে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করে এবং এই যোগে জাতককে কীর্তিমান এবং রাজতুল্য সম্মান প্রদান করে। আর এর বিপরীতগুলো যদি ঘটতে থাকে জন্মকুণ্ডলিতে তাহলে দারিদ্র যোগ তৈরি হতে পারে। অর্থাৎ যে সমস্ত কারণে একজন জাতক বা জাতিকার ধনবান করতে পারে তার বিপরীত সংযোগগুলো তৈরি হয় তাহলে অর্থ নাশ হতে পারে। রবি ও শনি একত্রে ধনভাবস্থলে অবস্থান করলে ধনহানির কারণ হয়। অবশ্য শুভ গ্রহে দৃষ্ট বা যোগ অশুভ ফলের তারতম্য ঘটতে পারে। যদি চারটি কেন্দ্রে অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমে এবং ধনস্থানে পাপ গ্রহ থাকে সেক্ষেত্রে জাতক বা জাতিকাকে চির দরিদ্র করে তোলে। যদি জন্মকুণ্ডলিতে শনি রবি ও শুক্র একত্রে থাকে তাহলে সেই সমস্ত জাতক জাতিকার আর্থিক ক্ষেত্রে অশুভ ফল নিয়ে আসে। কিন্তু রবি যদি মেষ রাশিতে অবস্থান করে বুধ বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয় সেক্ষেত্রে এই অশুভ ফল কিছুটা কমতে পারে। চন্দ্র মঙ্গল শুক্র এবং শনি যে কোনো রাশিতে একত্রে অবস্থান করলে জাতকের অর্থনৈতিক ক্ষেত্রে অশুভ ফল নিয়ে আসতে পারে। কোনো জন্মকুণ্ডলিতে যদি দেখেন লগ্নের সাপেক্ষে দশমে, রবির সাপেক্ষে একাদশে এবং চন্দ্রের সাপেক্ষে অষ্টমে কোনো গ্রহ যদি না থাকে সেই সমস্ত জাতক কিংবা জাতিকাদের জীবনে অর্থনৈতিক উন্নতি আসতেই চায় না। জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে ধনভাবে মঙ্গলকে নিষ্ফলা বলা হয়। মঙ্গল রাজ্যকারী গ্রহ হলেও ধনভাবে অবস্থান করলে বিশেষ ধনবান করে না। অর্থাৎ কর্কট, সিংহ ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী গ্রহ হওয়া সত্ত্বেও ধনভাবে যদি অবস্থান করে সেক্ষেত্রে জাতক বা জাতিকাকে সেভাবে ধনবান করতে পারে না। ক্রূর, নিচস্থ ও অস্তমিত গ্রহ ধনস্থানে থাকলে এবং ধনপতি এবং আয়াধিপতি পাপযুক্ত বা নিচস্থ রাশিতে অবস্থান করলে দুস্থানস্থ বা দুস্থানপতির সঙ্গে যুক্ত হলে তাকে ধনহীন করে তোলে। তাই জন্মকুণ্ডলীকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে জাতক বা জাতিকা দারিদ্র যোগ বা ধনযোগের বিষয়টি বিশ্লেষণ করতে হবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।